আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি মুরগির মার্কেট, দোকানের জন্য মুরগি আনতে, বাসার জন্য আর দোকানের জন্য। আসলে ডেলি ডেলি এখন বাইরে যাওয়া হচ্ছে, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ। তো তাই বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে পুরা দিন ঘরে থাকে, স্কুলে থাকে তো স্কুলেই টাইম চলে যায়, আর রাতে তাড়াতাড়ি কে ঘুমাই যেতে হয়। এখন যেহেতু পুরা দিন ঘরে থাকে তাই রাতের দিকে একটু বের হওয়া হচ্ছে, লেট করে ওঠা, লেট করে ঘুমানো, কি আর করব, এখানে সময়টা এভাবে কাটাইতে হয়। আসলে দুবাই শহরে সমস্যা, যদি দেশে থাকতাম তাইলে মায়ের বাড়ি বোনের বাড়ি বেড়াতে যাইতাম, এখানে তো কোথাও যাওয়ার জায়গা নাই। তো রাতে একটু একটু বের হওয়া হয়। তানিশা, এটা আমার ছোট প্রিন্সেস, এটা বড় প্রিন্সেস, হাই বলো এলিজা। আলিশা, কোথায় যাচ্ছ? হ্যাঁ তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আসমানে মুরগির মার্কেটে। তো এটা হলো আসমান মুরগির মার্কেট, আসলে এখানে সব ধরনের মুরগি পাওয়া যায়, সব কিছু আছে এখানে, আপনি মুরগি খরগোশ তারপর পাখি সব কিছু পাওয়া যায়। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আসলে অনেকগুলো দোকান এখন বন্ধ হয়ে গেছে, লাইট অফ করে কিছু দেখেছি। তো দোকানের জন্য মুরগি নিতে আসলাম আমাদের দোকানে সেলের জন্য আর কি। তো আমাদের দোকানেও ফ্রেশ মুরগি সেল করা হয় এখান থেকে নিয়ে গিয়ে, যেগুলো শক্ত মুরগি এগুলো দেশি মুরগিগুলো আর কি। তো এটা আমার বোনের জামার দোকান, এটাতে তো সব পাওয়া যায়, আফ্রিয়া এটা তো মুরগি সব পাওয়া যায়, সবসময় এখান থেকে নেওয়া হয়, বাইরে থেকে তেমন একটা নেওয়া হয়। যেহেতু আমার বোনের জামার দোকান আছে ওখান থেকে সবসময় নেওয়া হয়। তো আপনাদেরকে ঘুরে দেখালাম আজকে মুরগির মার্কেট, আপনাদের লাগলে এসে নিয়ে যেতে পারেন, যারা যারা চিনেন আর কি। এটা হচ্ছে আসমানে আসমান মিট মার্কেট, দিলে লোকেশনে এটাই দেখাবে মার্কেট। এটা মামা এই মার্কেটটা আর কোথাও নাই, শুধু এখানে আসমানে আছে। আসমান মিট মার্কেট দিলে লোকেশন এটাই সিধা নিয়ে আসবে। তো যাদের ভালো লাগে আসতে পারেন, এসে দেখতে পারেন। এখানকার মুরগিগুলো একদম ফ্রেশ, জেন্দ মুরগি পাওয়া যায়, আমাদের দেশের মুরগির মতো ডিমও পাওয়া যায় ভালো, আর গরুর মাংস আছে, ছাগলের মাংস, গরুর মাংস, যা যেটা ভালো লাগে এসে নিয়ে যেতে পারেন ভালো লাগলে। তো আপনারা দেখেন শেষ পর্যায়ে, আসলে পুরোটা ঘুরে ঘুরে দেখানো তেমন একটা সম্ভব না, অনেকগুলো দোকান আসলে, অনেক দোকান, কিছু আছে মসজিদের পাশে বাইরে আর কিছু ভেতরে, ভেতরে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। এখানে একটু লাইটিং কম, তো ভিডিওতে একটু কম আলোই আসছে, মানে একটু ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে। আসো, এগুলো ধরে না মা, দেখো
দেখো এগুলো দেখো এগুলো দেখো এগুলো দেখো দেখো বিফ দেখো বিফ চলো দেখো হাঁস দেখো ডক দেখো এটা দেখো বিগ হ্যান্ড Thank you.